পঞ্চায়েতের একটা একজন করোনা পেশেন্ট যিনি এই সিচুয়েশনে আতঙ্কে সুসাইড করেছে, কি বলবেন এই ব্যাপারে? একজন মারা গেছে খড়িটি গ্রাম পঞ্চায়েতের বহরমপুর গ্রামে। তো আমাদের ওখানে পুলিশের তরফ থেকে গেছে, স্বাস্থ্যকর্মীরাও আছেন, লোকের লোকেরাও আছেন, গ্রাম পঞ্চায়েতের লোকের সবাই আছেন। কী কারণে উনি মানে করেছেন সেটা আমরা এখনও জানি না, তো সেটা পাওয়া যাবে। তো আমরা জানি উনি করোনা পজিটিভ ছিলেন এবং বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। সেটা আমরা প্রাথমিকভাবে একটা অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়েছি, মানে উনি মারা গেছেন, একজন মারা গেছেন, সেটা বিস্তারিত এখনও আমরা তার জন্য পুলিশ গেছে এলাকায়। আমরা নিয়মিত প্রতিদিন এলাকার প্রত্যেকটা এলাকাতে করোনা নিয়ে আমাদের সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। আমাদের বিভিন্ন যারা হেলথ ওয়ার্কার আছেন, ব্লকের স্টাফেরা আছেন, গ্রাম পঞ্চায়েতের কর্মীরা আছেন, সবাই নিয়মিতভাবে করোনা সংক্রান্ত যে যে সচেতনতা প্রচার করা সেগুলো নিয়মিতভাবে করা হচ্ছে। তো আমরা আরও বেশি করে এটার উপর জোর দেওয়া হচ্ছে যাতে করে কোনো রকম কোনো মানে দুর্ভাগ্যজনক ঘটনা না হয়। বার্তা বলতে যাতে করে তারা সকলে করোনা সংক্রান্ত যে স্বাস্থ্যবিধিটা আছে তারা যেন অতি অবশ্যই সেটা পালন করেন, মাস্ক পরেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেন, এগুলো মেনে চলা, সেগুলোর জন্য আমরা মানে মানুষের কাছে বার্তা দিচ্ছি বা মানুষের কাছে আমরা সচেতনতাশিবির আমরা ইতিমধ্যেই বিভিন্ন সমস্ত রাজনৈতিক দল, বিভিন্ন বাজার কমিটি, বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি, সকলকে বলা হয়েছে যাতে তারাও তার মানে মানুষকে একটু সচেতন করার কাজটা করেন। তাছাড়া আমাদের নিয়মিতভাবে বাজার, জনবহুল এলাকা ইত্যাদি এইগুলোতে নিয়মিতভাবে স্যানিটাইজেশনের কাজ চলছে। আর আমরা সার্বিকভাবে আমাদের তরফ থেকে একদম গ্রাম পঞ্চায়েতের এবং ব্লকের তরফ থেকে প্রত্যেকটা এলাকা এলাকায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে একদম আমাদের সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে মানুষের মধ্যে।